আসসালামু আলাইকুম আজকে ঢাকা গুলিস্তানের পাশে কাপ্তান বাজার কবুতারের হাট এটা প্রতি শুক্রবার এই বসে সকাল আটটা থেকে আপনারা পাবেন বিকাল চারটা পর্যন্ত থাকে তো হাটটাতে অনেক প্রজাতির কবুতার আসে আপনারা এখানে ক্রয় বিক্রয় করতে পারবেন দাম খুব একটা বেশি না সাধ্যের মধ্যেই এখানে হাঁস মুরগি কবুতার বিশেষ করে এখানে কবুতার জন্য বিখ্যাত টার্কিও পাওয়া যায় কবুতারের খাবার তারপরে ওষুধ কবুতারের যাবতীয় জিনিসপত্র আশপাশের দোকানে পাশে আছে বসেও আপনাদের যদি লাগে আপনারা নিতে পারেন আপনারা দেখতে পারছেন বিভিন্ন ধরনের কবুতর অনেক মানুষ এসেছে যদিও বৃষ্টি নামছে তারপরেও হাটটি মোটামুটি ভালোই অনেক জাতের কবুতর আসছে বা অনেক কবুতর আসছে বৃষ্টি না হলে হয়তো বা আরো বেশি আসতো সময় করে আজকে ঘুরতে ঘুরতে গেলাম আর কি কবুতর দেখার জন্য গেলাম তো ভালোই লাগলো আপনারাও আসেন আসে আসে দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সিরাজী কবুতর অনেক ক্রেতাও আছে অনেক বিক্রেতাও আছে এটা অনেক বড় একটা হাট ঢাকার ভিতরে গুলিস্তানের পাশেই এটা জায়গাটার নাম আছে কাপ্তান বাজার প্রতি শুক্রবারে এখানে বসে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছে তারপরে আমিও আসলাম ঘুরতে ঘুরতে দেখার জন্য তো ভালো লাগলো অনেক প্রচুর প্রচুর কবুতর দেখেন অনেকে যাবে দাম। তো আমিও আসলাম দেখার জন্য আমি অবশ্যই গেছিলাম কবুতারের দেখার জন্য আহ সে পাখি কবুতার জন্য একটু ওষুধও নিলাম লক্ষা কবুতর সাদাটা শুক্রবারে আরো কবুতরের হাট বসে মিরপুর একে আপনারা যদি যেতে চান মিরপুর একেও যেতে পারেন তো আমি গত সপ্তাহে মিরপুর একের যে হাটটি আছে ওইখানে গেছিলাম তো ওখানেও অনেক জাতের কবুতর আসে আজকে আসছি কাপ্তান বাজার বাংলাদেশের নাম করা একটা কবুতারের হাট এই কাপ্তান বাজার কিন্তু আপনি যদি মিরপুর থেকে কবুতার নেন তাহলে আপনার কোনো ট্যাক্স বা টাকা পয়সা দিতে হয় না কিন্তু এই কাপ্তান বাজার কিন্তু আপনাদের টাকা দিতে হবে আপনি যদি একশো টাকার কবু মানে একশো টাকায় দশ টাকা দিতে হয় যদি আপনি এক হাজার টাকা দামের কবুতার কেনেন তাহলে একশো টাকা এটা উসুল দিতে হবে গেটে লোক থাকে কিন্তু আপনি মিরপুর গেলে মিরপুরে এমন কিছু দিতে হয় না কিন্তু কাপ্তান বাজারে টাকা দিতে হয় শতকরা দশ টাকা করে ওই শুক্রবার বসে আপনারা আসেন এসে দেখতে পারেন রেচার অনেক সুন্দর সুন্দর কবুতার আসলে আপনারা কবুতর যারা ভালোবাসেন কবুতর যারা পালতে ইচ্ছুক বা পালেন যারা পালতে চান আগে চিনুন জানুন পরে কিনুন দেখেন অনেক মানুষ আসছেন বৃষ্টির ভিতরেও মানুষ আসছে দেখেন হাঁস মুরগিও বিক্রি হয় কিন্তু এখানে একটা মুরগি আছে দুটা মুরগি আর কি অনেক বড় মুরগি দেখেন মুরগিগুলো সুন্দর করে ডাকে মোরগ নিচে মুরগি আছে না হাঁস আছে রাজা হাঁস আছে বিভিন্ন ধরনের আছে টার্কি পাওয়া যায় ছোট বাচ্চা থেকে শুরু করে বড় আপনার এখানে দাম অনেক চাবে আপনারা যা চাই করে কিনবেন দেখে শুনে কিনবেন তো দাম যাচাই করে কিনতে হবে তারা দাম অনেক বেশি চাবে আপনার কাছে আপনিও সব চাবেন দেখেন বিক্রি করলো এটা আড়াইশো টাকা একটা কবুতর এই কবিতা দুটো ভালো লাগছে অনেক সুন্দর বৃষ্টি না হলে এখানে আরো অনেক কবিতার আসতো বৃষ্টির ভিতরে অনেক ক্রেতা আসছে হয়তো আরো আসতো বৃষ্টি না হলে আরো অনেক কবুতার আসতো অনেক জাতের কবুতার আছে আপনারা আসতে পারেন এই কাপ্তান বাজার নাম করে একটি জায়গা এখানে এখানে ভালো খাবার পাওয়া যায় এটা খেলাম খুব ভালোই লাগলো দুজন বসে এখানে আপনারা যদি হাটের থেকেও না কিনতে চান হাটের মানে আশপাশে মানে পাশেও রাস্তার পাশেও বিক্রি করে অনেকে সেখানে যদি আপনি কেনেন তাহলে আপনার টাকা দিতে হবে না মানে যেমন একশো টাকা দশ টাকা দিতে হয় হাটের থেকে কিনলে তো আপনি যদি গেটের সামনে বাসপাশে যে দোকানগুলো আছে আপনি যদি ওইখান থেকে কিনেন তাহলে আপনার এই টাকাটা দিতে হবে না কিন্তু আপনি হাটের ভিতর থেকে যদি কেনেন তাহলে আপনাকে টাকা দিতে হবে এই দেখেন তাই বিষয়ে কথা বলছে নশো টাকা বলতেছে কিন্তু দিতে চাচ্ছে না উনি এক হাজার টাকা চেয়ে আছেন অনেক দাম চাবে